السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله أمرا গত 2 সপ্তাহ ছুটি শেষে আলহামদুলিল্লাহ আমরা পুনরায় আবার ক্লাস শুরু করলাম। ছুটির আগে আমরা আলহামদুলিল্লাহ 7 নম্বর বইটা শুরু করেছিলাম, আল কিতাবু আসসাবিউ, 7 নম্বর বই। 7 নম্বর বইয়ে লেসন নাম্বার 8 থেকে শুরু। তো 8 নম্বর লেসনটা আমরা ছুটির আগে কিছুটা পড়ে রেখেছিলাম, বাকি মাঝখানে ছুটি গেছে, যেহেতু সংক্ষেপে একটু রিভিশন করে আমরা আবার একটু শুরু থেকে শুরু করতেছি। আদার্সু সামিনু 8 নম্বর লেসন, এই লেসনের মূল পড়া যেটা আমরা আগেই পড়ে আসছি বুক ওয়ানে। এই লেসনের মূল পড়া হলো ডেফিনিট ইনডিফিনিট। আমরা পড়ে আসছিলাম ডেফিনিটকে আরবিতে বলে মারেফা, ইনডিফিনিটকে বলে নাকেরা। এই মারেফার 7টা প্রকার সম্পর্কে মূলত এই লেসনে আলোচনা করা হয়েছে। মারেফার 7 প্রকার আমরা পড়েছি, একটু সংক্ষেপে পড়ে যায়। 1 নম্বর হলো দমির, সকল প্রকার প্রোনাউন গুলো মারেফা। 2 নম্বর হলো আলাম, আলাম মানে আপনারা জানেন প্রপার নাউন, মারেফা। 3 নম্বর সকল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মারেফা। 4 নম্বর রিলেটিভ প্রোনাউন বা ইসমুল মাউসুল, এগুলো মারেফা। তো মারেফার 7 প্রকারের মধ্যে এখানে আমরা 4 প্রকার পেয়ে গেলাম। তো এটা হবে আল ইসমু। দেখেন তো এই যে এই লেখাটা, এখানে কি ভুল আছে বলতে পারবেন? আল ইসমুল মাউসুল লেখা আছে, তো এটা তো মুদাফিল এর মধ্যে কি আল হবে? সুতরাং এটা হওয়ার দরকার ছিল এরকম, তাই না? ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুল। দমির 2 নম্বর, অল প্রপার নাউন প্রোনাউন। 4 নম্বর রিলেটিভ প্রোনাউন বা ইসমুল মাউসুল, আলহামদুলিল্লাহ। এরপরে 5 নম্বর প্রকার হলো আল মুহাল্লা বি আল, আল মুহাল্লা বি আল আমরা পড়ছিলাম। হাল্লি তাহলিয়াতুন মানে হলো সজ্জিত করা বা সাজানো। তাহলে আল মুহাল্লা মানে এমন নাউন যেটাকে আল দ্বারা সাজানো হয়েছে, সজ্জিত করা হয়েছে, অর্থাৎ এক কথায় বললে আল যুক্ত নাউন। 5 নম্বর হলো সকল আল যুক্ত নাউন মারেফা। বাকি আল যুক্ত নাউন সবসময় মারেফাই হয় না, আলদের আরো অনেকগুলো অর্থ আছে এই মারেফা ছাড়াও। ওই অর্থগুলো আপনারা যখন বালাগা পড়বেন, আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ, তখন আমরা এগুলো পড়ব যে আলের আরো কি কি অর্থ আছে। 5 নম্বর, 5 নম্বর পড়ার আগে এখানে আল যুক্ত নাউন সম্পর্কে একটু কথা বলতেছে। কালামু মুদাররিসিন, মুদাফ মুদাফিল, এখানে লিখার সময় বলতে হবে কালামুল মুদাররিসি। এখানে একটু বোঝার জন্য আমরা জানি এই যে কালামু মুদাররিসিন, কোনো একজন শিক্ষকের একটা কলম, একজন শিক্ষকের একটা কলম, কোন শিক্ষক নির্দিষ্ট না, তাহলে এই কলমটাও নির্দিষ্ট হয় নাই, যেহেতু যে কোনো একজন শিক্ষকের কলম, ছাত্রের কলম না, এতটুকু নির্দিষ্ট হয়েছে, কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে না কোন কলমটা। তার মানে এখানে দেখেন যখন মুদাফিলাইটা অনির্দিষ্ট, মুদাফটা অনির্দিষ্টই থেকে যায়, আর যখন মুদাফটা নির্দিষ্ট হয়ে যায়, যেমন কলাম মুদাররিসি নির্দিষ্ট শিক্ষক সাহেবের কলম, অর্থাৎ কথার কথা একজন শিক্ষক গাজীপুর বাড়ি, ওই গাজীপুরের শিক্ষকের কলম, এই যখন আল মুদাররিস বলতেছে এর দ্বারা বোঝা গেল শিক্ষকটা নির্দিষ্ট, গাজীপুরের উস্তাদজি অথবা নির্দিষ্ট এলাকার উস্তাদজি, সে পরিচিত সেই উস্তাদ, তাহলে এই কলমটা নির্দিষ্ট হয়ে গেল, নির্দিষ্ট শিক্ষক সাহেবের কলম, তাহলে ওই শিক্ষকের কলম মানে কলমটা নির্দিষ্ট, কোন একজন শিক্ষকের কলম, এতটুকু নির্দিষ্ট হয়েছে একজন শিক্ষকের, কিন্তু কোন কলমটা নির্দিষ্ট হয় নাই। তো এখান থেকে বোঝা গেল মুদাফিলাইটা নির্দিষ্ট হয় তাহলে মুদাফটা নির্দিষ্ট, আর মুদাফে যদি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফটাও অনির্দিষ্টই থেকে যাবে। তো সুতরাং আমরা 6 নম্বর বলতে পারি, মারেফা শব্দের 6 নম্বর প্রকার হলো মুদাফুন ইলাল মারিফা, যে শব্দটা কোন একটা মুদাফের দিকে মারেফা হবে। কি শুধু মুদাফ হলেই হবে না, মুদাফটা মারেফার দিকে মুদাফ হইতে হবে। যেমন উদাহরণস্বরূপ কিতাবুহু, এই যে মুদাফিলাই দমির মারেফা, কিতাবু হামিদিন মুদাফিলাই প্রপার নাউন মারেফা,
কিতাবু হাদা ইনার কলম, এই যে মুদাফিলাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সুতরাং বুঝে গেল মুদাফিলাই মারেফা, মুদাফটাও মারেফা, মুদাফিলাই নাকেরা মুদাফটাও নাকেরাই থেকে যাবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার এটা কত পেজ কত স্যার? বইয়ের পেজ নাম্বার 7 নাম্বার বইয়ের শুরু, পেজ নাই পেজ 7 নাম্বার বইয়ের শুরু থেকে মানে আমরা এটা এখন গ্রামার পার্টটা পড়তেছি। 7 নাম্বার বইয়ের আপনি পেজ নাম্বার দেখলে পাবেন হলো 5 নাম্বার পেজে, দেখেন আকসামুল মারিফা শিরোনামে আছে 5 নাম্বার পেজ, আলহামদুলিল্লাহ। এরপরে লাস্ট আসতেছে হলো আমরা 7 নাম্বার প্রকারটা বোঝার আগে একটু দেখেন একটা শব্দ রাজুলুন, বলেন তো রাজুলুন অর্থ কি? যুবক অথবা লোক, লোক একজন লোক, একজন পুরুষ, একজন লোক বা একজন পুরুষ। এই শব্দটা মারেফা নাকি নাকেরা? আমাদেরকে আল যুক্ত করতে হইতো, তাই না? একজন লোক এভাবে এটা একটা নাকেরা, কিন্তু যখন আমি বলতেছি ইয়া রাজুলু অর্থ কি? হ্যালো, তাহলে যে সামনে দিয়ে একজন যাচ্ছে তাকে নাম জানি না তার পরিচয় যায় সামনে দিয়ে যাচ্ছে ডাক দিছি, এখন এই লোক নির্দিষ্ট না অনির্দিষ্ট? হ্যাঁ, তার মানে বুঝে গেল মুনাদাটা 7 নাম্বার প্রকার নির্দিষ্ট, তাহলে ইয়া রাজুলু এটা মারেফা হয়ে গেল। তো এখানে মারেফার 7 নাম্বার প্রকার কি? মুনাদা, মুনাদা। এখন আপনারা জানেন মুনাদাটা রিভিশনের আগে কি বলে ছুটির আগে আমরা এই মুনাদা সম্পর্কে পড়তেছিলাম, এখানে মুনাদাটা মারেফা বলার অর্থ কি, মুনাদাটা মারেফা বলার অর্থ কি? যেমন এই যে আমরা কথার কথা আমরা যদি খালেদকে ডাক দিই আরবি কি হবে? ইয়া খালিদু, ইয়া খালিদু, হে খালেদ। এখানে খালেদ, খালেদটা মুনাদা, এই মুনাদাটা মারেফা না নাকেরা? মারেফা, মারেফা। এটা কি মুনাদা হওয়ার কারণে মারেফা নাকি সে আগে থেকেই মারেফা? স্যার মুনাদা হওয়ার কারণে না, আগে থেকে, আগে থেকে, আগে থেকে, আগে থেকে, কারণ কপপ সে আগে থেকেই মারেফা, তাই না? সে আগে থেকেই মারেফা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই মুনাদা মারেফা, এই কথার অর্থ হলো মুনাদাটা যদি নাকেরা শব্দ হয়, এমনি নর্মাল নাকেরা ছিল কিন্তু তাকে উদ্দেশ্য করে ডাকা হচ্ছে তখন মুনাদাটা কি মারেফা হবে। এটা মারেফা হলো মুনাদার কারণে, তাই না? এই যে এটাকে ডাকা হয়েছে এই কারণে মারেফা, অন্যথায় রাজুলুন শব্দটা কি নাকেরা, তাই না? এই খালেদ আগেই মারেফা, বাকি মুনাদা হওয়ার কারণে মারেফার মধ্যে আরো একটু এমফাসাইজ হচ্ছে খালেদ, তাই না? প্রপার নাউন হিসেবে মারেফা, কথার কথা 10 জন খালেদ আছে, এখন উস্তাদ যেই খালেদকে ডাক দিতেছে ইয়া খালিদু, এই খালেদ আরো নির্দিষ্ট হয়ে গেল না? আরো নির্দিষ্ট হয়ে গেল। তার মানে মুনাদা মারেফা এই কথার অর্থ হলো যখন কোন নাকেরা শব্দকে যদি উদ্দেশ্য করে ডাকার উদ্দেশ্যে ডাকা হয় সেই নাকেরাটা কি মুনাদা হওয়ার কারণে মারেফা হয়ে যাবে, মারেফা হয়ে যাবে, বুঝে গেছে এটা? অন্যথায় মুনাদা তো আমরা কোনো প্রপার নাউনও হতে পারে তখন সে এমনি মারেফা, তাই না? বাকি নাকেরা যদি উদ্দেশ্য করে ডাকা হয় তখন সেটা মারেফা হবে, আর উদ্দেশ্য ছাড়া, কথার কথা একজন লোক বিপদে পড়ছে, অন্ধ মানুষ, সে অন্য কাউকে দেখতে পায় না, এখন সে ডাক দিতেছে হে ভাই, হে লোক, এখন যে ডাক দিতেছে ইয়া আহু, হে ভাই, এটা কি মারেফা হবে? সামনে দিয়ে যাচ্ছে এরকম দেখে না, বরঞ্চ আন্দাজে ডাকতেছে হে ভাই বাঁচান আমাকে, এটা কি মারেফা হবে? হবে না। যখন একটা মুনাদা নাকেরা শব্দ, সেটা মুনাদাটা নাকেরাই থেকে যাবে, উদ্দেশ্য করে ডাকা হবে না, তখন সেটাকে আর এভাবে পেজ দিয়ে পড়া যাবে না, পড়তে হবে কি ইয়া আখান, ইয়া আখান,
যখন ইয়া আখান আছে তার মানে বোঝা গেল সে একজন ভাইকে ডাকতেছে, হে ভাই, তার মানে সে না দেখে ডাকতেছে, আন্দাজি তাকে বাঁচানোর জন্য ডাকতেছে। তো ইয়া আখান এটাও মুনাদা, কিন্তু এটা কি মারেফা? না, এটা নাকেরা, এটা নাকেরা। তাহলে পার্থক্যটা বুঝে গেছে? যেমন ধরেন ইয়া রাজুলু, এটা মারেফা, একজন নির্দিষ্ট কাউকে ডাকতেছে। যদি বলি ইয়া রাজুলান, হে লোক, অর্থাৎ কাউকে আন্দাজি ডাকতেছে যেন তাকে বাঁচায়, হে রাজুলান। তাহলে ইয়া রাজুলান যখন এই যে এরকম নাকেরা শব্দকে মানসুব অবস্থায় পাবেন, বুঝবেন এটা নাকেরা আছে। আর যখন এই যে নাকেরা শব্দ মুনাদা অবস্থায় দম্মার উপরে মাবনি পাবেন, তখন বুঝবেন এটা মারেফা, মারেফা। বুঝে গেছে পার্থক্যটা? তো এটা ডিটেলস আমরা গত ক্লাসে পড়ছিলাম। মুনাদা মুফরাদ, এটা সবসময় দম্মার উপরে মাবনি হয়, অর্থাৎ মুনাদা মুফরাদটাকে উদ্দেশ্য করে ডাকা হয়। এটা প্রপার নাউন হতে পারে, কোনো নাকেরা শব্দ হতে পারে, তখন এটা দম্মার উপরে মাবনি হবে। যখন দম্মার উপরে মাবনি, তখন বুঝবেন মুনাদাটা মারেফা। আর দুই অবস্থায় মুনাদাটা মানসুব হয়, মুনাদা মুদাফ হলেও মানসুব হয়, আবার যদি উদ্দেশ্য করে ডাকা না হয় বরঞ্চ অনির্দিষ্টভাবে কাউকে ডাকা হয়, সেটাও কি মানসুব হয়। তাহলে মুনাদা মুদাফ মানসুব, আর অনির্দিষ্টভাবে ডাকলে মুনাদাটা মানসুব। আর মুনাদা যখন নির্দিষ্ট করে বা উদ্দেশ্য করে ডাকা হবে, তখন সেই মুনাদাটা কি দম্মার উপরে মাবনি। সুতরাং রাজুলুন একটা শব্দ, এটাকে যদি উদ্দেশ্য করে ডাকা হয় পড়তে হবে ইয়া রাজুলু, এটা ডেফিনিট। আর যদি পড়েন ইয়া রাজুলান, হে ভাই, হে লোক, হে একজন লোক, খুজ ইয়াদি, আপনি আমার হাতটা ধরুন, অর্থাৎ আমাকে সাহায্য করুন। তো এই যে এখানে যে রাজুলান মানসুব আছে, এটা মূলত নাকেরাই থেকে গেছে। এটা মুনাদা হওয়ার পরেও এটা মারেফা হবে না, এটা নাকেরাই থেকে গেছে। ইয়া রাজুলান, এটাকে বলে নাকিরাতুন গাইরু মাকসুদাতিন। এটার নাম কি? নাকিরাতুন গাইরু মাকসুদাতিন, নাকিরাতুন গাইরু মাকসুদাতিন, অর্থাৎ এমন নাকেরা শব্দ যেটা মুনাদা হইছে কিন্তু তাকে উদ্দেশ্য করে ডাকা হয় নাই, অর্থাৎ সে সামনে দিয়ে যাচ্ছে দেখে তারপরে তাকে ডাকা হয় নাই, বরঞ্চ এমনিতে অনির্দিষ্টভাবে ডাকা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে মুনাদার পড়াটা বুঝে গেলাম। আচ্ছা, তার আগে কামরুল হাসান স্যার রেজ হ্যান্ড, কামরুল হাসান স্যার হ্যান্ড রেজ করেছেন। ওই যে মুনাদা মুদাফ এবং মুনাদা গয়রু মাকসুদাতি, এই দুটাই মানসুব হচ্ছে, বাট দুটার ভিতরে মুদাফটা কিন্তু ডেফিনিট আর ওইটা ইনডেফিনিট, রাইট? কারণ আমরা যেহেতু এই চ্যাপ্টারে ডেফিনিট ইনডেফিনিট শিখছি, তাহলে আমাদেরকে একটু ফোকাস করতে হচ্ছে ডেফিনিট কিনা আর কি। তো মুদাফটা ডেফিনিট, সম্ভবত মুদাফটা আগে থেকে ডেফিনিট, এটা মুনাদা হওয়ার কারণে না। জি, সেটা ঠিক, মুদাফটা তো এমনিতেই ডেফিনিট। জি জি, সুতরাং এই জন্য আমরা এটা মনে রাখবো। মানসুব এখানে শুধু এরাবে এই প্রকারটা তিন প্রকারে যে ভাগ করা হয়েছে, মুফরাদ দাম্মার উপরে বা মুদাফ হইলে মানসুব, এবং নাকের আগে মাকসুদ হবে, এর বিবেচনায় আসলে এই ভাগটা তিন প্রকারে। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পেলাম মুনাদা, মুনাদাটা মারেফা হবে, কোন মুনাদা? মাকসুদাতুন, নাকিরাতুন মাকসুদাতুন, বলেন তো কোন মুনাদা মারেফা? নাকিরাতুন মাকসুদাতুন, তার মানে আমরা বুঝলাম মুনাদা হিসেবে নাকেরা মুনাদাটা তিন ধরনের হতে পারে, সহজ কথায়, তাই না? এক নাম্বার বললাম ইয়া খালিদু, এটা তো প্রপার নাউন, এমনিতেই সে মারেফা। তারপরে মুনাদা মুদাফ হতে পারে, যেমন ইয়া রাব্বাল আলামিন, মুনাদা মুদাফ হলো, এটাও মারেফা, এটা মারেফার মধ্যে কথা নাই, যেহেতু সে মুদাফ এমনিতেই মারেফা, রাইট? তিন নাম্বার আসে, মুনাদা হলো নাকেরা। যখন নাকেরা আসবে, নাকেরার দুই অবস্থা, হয়তো নাকেরা হয়ে নাকিরাতুন মাকসুদাতুন হবে, যদি নাকিরাতুন মাকসুদাতুন হয় তাহলে সেটা, যেমন উদাহরণস্বরূপ ইয়া রাজুলু, এই যে এটা দম্মার উপরে মাবনি। আর যদি নাকিরাতুন গাইরু মাকসুদাতিন হয় তাহলে সেটা ইনডেফিনিট, নাকেরাই থেকে যাবে, তাই না?
নাকিরাতুন গাইরু মাকসুদাতির এইটা মারেফা হবে না, বরঞ্চ সে পূর্বের ন্যায় নাকিরাই থেকে যাবে। এটার উদাহরণ কি হবে? যেমন ইয়া রাজুলান, তাহলে বুঝার পার্থক্য হলো যে মারেফা যে নাকেরাটা হবে এটা দম্মার উপরে মাবনি, আর যেই নাকেরাটা মানসুব হয়ে যাবে মুনাদা হয়ে, বুঝতে হবে এটা হচ্ছে নাকেরাতুন গাইরু মাকসুদাতুন। মানে কি স্যার মাকসুদাতুন মানে? বলে না মাকসুদ কি, তোমার মাকসুদ কি, মাকসাদ কি? মাকসাদ মানে উদ্দেশ্য, ইচ্ছা। মানে নাকিরাতুন এমন নাকিরা, মাকসুদাতুন যাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, অর্থাৎ যাকে ইচ্ছা করে ডাকা হয়েছে। ইয়া রাজুল, হে ভাই, অর্থাৎ সামনে দিয়ে যাচ্ছে, একটু আসেন তো কথা বলি, এই যে তাকে দেখে ডাকা হচ্ছে, তাহলে এই নাকেরা হলো উদ্দিষ্ট। আর ইয়া রাজুলান, হে ভাই বা হে লোক, তাকে কিন্তু দেখে নাই, সামনে নাই, দূর থেকে আন্দাজি ডাকতেছে, তাহলে কি ইচ্ছা করে ডাকতেছে? ইচ্ছা করে বলতে উদ্দেশ্য হলো যে তার সামনেই আসবে, এটার কোনো নিশ্চয়তা আছে নাই? এখন যদি কোনো ব্যক্তি শুনে হৃদয়বান হয় তার সামনে আসে, ভিন্ন কথা। বাকি এখানে তো এমন সম্ভাবনা আছে, ডাকতেছে কেউ শুনতেছেও না, জীবনেও আসবে না, তাই না? এই জন্য এটাকে আরবিতে বলতেছে নাকিরাতুন গাইরু মাকসুদাতিন। এই মাকসুদাতুন এই শব্দটা ইসমুল মাফউল, পাসাদা থেকে, পাসাদা মানে ইচ্ছা করা, মাকসুদাতুন যাকে ইচ্ছা করা হয়েছে, যাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। গাইরু মাকসুদাতিন, যে নাকেরাকে ডাকার জন্য ইচ্ছা করা হয় নাই বা উদ্দেশ্য নেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সাতটা প্রকার বুঝে গেলাম। এক নম্বর হলো দমির, তাহলে এখানে একসাথে বললাম নাকিরাতুল মাকসুদাতু বিন্নিদা, সাত নম্বর, তাই না? আর নাকিরাতুল মাকসুদাতু বিন্নিদা, নিদার দ্বারা বা নিদার ক্ষেত্রে যাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে এই সাত প্রকার মারেফা বের করে মূলত একটু আমরা এক্সারসাইজটা পড়বো। তার আগে এখানে এক্সারসাইজের মধ্যে শব্দ আসবে মুস্তারি, এই শব্দটার রুট হলো শিন রায়া, এটা দরাবা আদলিবু ফর্মে সারায়া শ্রি ব্যবহার হয়, এটার আট নাম্বার ফর্মে ইস্তারা ইস্তারি, এখান থেকেই ইসমুল ফায়েল শব্দটা হবে মুস্তারিউন, এখান থেকে পরিবর্তন হয়ে হয়ে যায় মুস্তারিন। যখন এটাকে আল যুক্ত করে পড়ব, পড়তে হবে আল মুস্তারি, চরণটা কি হবে আল মুস্তারি, আল মুস্তারি অর্থ হলো বিক্রে ক্রেতা, যে ক্রয় করে, ক্রেতা ক্রয়কারী। তো আমাদের হেওয়ারের মধ্যে প্রথম শব্দটা আমরা পাবো আল মুস্তারি, প্রশ্ন করতেছে আলাদাইকা আকলামুন, অর্থ বলেন তো কি হবে? তোমার কি কলম আছে, তোমার কাছে কি কলম আছে? আলাদাইকা আকলামুন, তাহলে আকলামুন এটা বহুবচন, কলামুন আকলামুন। এরপরে বলতেছে সাহিবুল মাহাল্লি, সাহেব মানে মালিক বা অধিকারী, মাহাল্লুন মানে স্থান, সাহিবুল মাহাল্লি মুদাব মুদাফিলে অর্থ কি হলো? স্থানের মালিক, অর্থাৎ এটার এখানে অর্থ করতে পারি আমরা দোকানদার, বাড়ির মালিক। তো দোকানদার, দোকানদার উত্তর দিচ্ছে নাআম, লাদাইনা আকলামু হিবরিন ওয়া আকলামুন জাফাতুন, অর্থ বলেন তো? হ্যাঁ, আমাদের কাছে কলম আছে আকলামু হিবরিন, এক নম্বর হলো নিব কলম, আকলামু হিব্রিন মানে কি? বলপেন। এই হিব্রুন মানে কালি, তাহলে আকলামু হিব্রিন অর্থ কি হলো? আমার কাছে কালির কলম আছে, কালির কলম, তাহলে আমাদের কাছে কালির কলম আছে। ওয়া আকলামুন জাফাতুন, এবং একটা হচ্ছে বলপেন মানে শুকনা কলম, শুকনা কালি, শীষের কলম। জাফাতুন অর্থ হলো শুকনো, রাইট? তাহলে আকলামুন জাফাতুন একসাথে মিলে অর্থ কি হবে? নাত মানুত হিসেবে অর্থ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, একটা হলো কালির কলম আর এটা হলো শুকনো কলম, অর্থাৎ এটা হলো বল পেন, যেটাতে কালি নিয়ে নিয়ে লিখতে হয় না, এরকম। আলহামদুলিল্লাহ,
এরপরে শব্দটা মুস্তারি আবার আসতেছে, মুস্তারি বলতেছে আতিনি দাকা ইউশিরু ইলা কালামিন, বলতেছে আমাকে ওইটা দিন, আতিনি আপনি আমাকে দিন। দাকা মানে দালিকা আর দাকা দুইটা একই, আতিনি দাকা, বিক্রেতা ক্রেতা বলতেছে আতি আপনি দিন, নি আমাকে দাকা ওইটা, আমাকে ওইটা দিন, অর্থাৎ একটা নির্দিষ্ট কলম দেখায় বলতেছে ওইটা দিন। তাহলে দাকা বলেন তো এটা মারেফা নাকি নাকেরা? মারেফা। এই দাকা এই শব্দটা মারেফা নাকি নাকেরা? মারেফা। মারেফা মারেফার কোন প্রকার? মারেফা এটা হচ্ছে ইসমুল ইশারা। ইসমুল ইশারা, মাশাআল্লাহ, ইসমুল ইশারা তে মারেফা। এখানে দেখেন ব্র্যাকেটে বলে দিচ্ছে ইউশিরু ইলা কালামিন, এই যে এই ক্রেতা ইউশিরু, সে ইশারা করতেছে ইলা কালামিন, কোন একটা কলমের দিকে, একটা কলমের দিকে ইশারা করে দেখায় বলতেছে আতিনি দাকা, ওইটা আমাকে দিন। তারপরে বিক্রেতা বলতেছে সাহিবুল মাহালি, একটা দিকে দেখ, হাদা এটা, হাদা এটা। তাহলে বলেন তো হাদা মারেফা নাকি নাকেরা? মারেফা, ইসমুল ইশারা। বিক্রেতা ক্রেতা বলতেছে লা আল্লাযী ফাওকাহু, না যেটা তার উপরে আছে, আল্লাযী ফাওকাহু যা তার উপরে আছে। তাহলে আল্লাযী মারেফা নাকি নাকেরা? মারেফা, মারেফা, ইসমুল মাউসুল মারেফা। ফাওকা অর্থ হলো উপরে, তো সাহিবুল মাহাল্লি এখন উপরেরটা দেখায় বলতেছে হাদা এটা, ক্রেতা বলতেছে নাআম আতিনি, এখন সে এটাকে অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ এটা। এখন সাথে সাথে আরো চাচ্ছে ওয়া আতিনি কালামা রাসাসিন, কালামা রাসাসিন, কালামু রাসাসিন, এরকম ছিল শব্দটা। রাসাসুন অর্থ হলো একসাথে মিলে দুইটার অর্থ হলো পেন্সিল, কালামু রাসাসিন মানে পেন্সিল, আলাদাভাবে অর্থ করলে রাসাসুন মানে শীষ, বা এটাকে বলে ওই যে কাঠ পেন্সিলের ভিতরে সীসা থাকে না, রাসাসুন যেটা থেকে কালি হয়, এই রাসাসুন এটাকে বলে সীসা, রাসাসুন। তো একসাথে মিলে সীসা আর কলম মানে পেন্সিল, কালামু রাসাসিন। তাহলে আমাকে একটা পেন্সিল দিন। তাহলে এখানে বলেন তো কালামু রাসাসিন বা কালামা রাসাসিন, এই যে কালামা শব্দটা মুদাফ, এটা মারেফা নাকি নাকেরা? নাকেরা। এটা নাকেরা কেন? কারণ তার মুদাফ ইলাইটা অনির্দিষ্ট, নাকেরাই আছে, অনির্দিষ্ট আছে, সুতরাং এটা মুদাফ হওয়া সত্ত্বেও নাকেরাই থাকবে, কালামা রাসাসিন। আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা যাই, এই যে সাহিবুল মাহাল, দোকানদার বলতেছে হাদা কালামু রাসাসিন, এই হচ্ছে পেন্সিল, হাদা কালামু রাসাসিন, অর্থাৎ ক্রেতাকে দিয়ে বলতেছে এই হচ্ছে পেন্সিল, পেন্সিলটা নিন। এবার ক্রেতা আবার চাচ্ছে আপনি দাফতারান, আপনি আমাকে একটা নোটবুক দিন, খাতা দিন। এখন দোকানদার বলতেছে দাফাতিরু আনওয়াউন মুখতালিফাতুন, খাতা তো অনেক প্রকারের আছে, আর দাফাতিরু নোটবুক আনওয়াউন মুখতালিফাতুন, বিভিন্ন ধরনের, তুরিদু কোন প্রকারটা আপনি চাচ্ছেন, কোন ধরনেরটা আপনি চাচ্ছেন, আইয়া নাউইন তুরিদু, অর্থ কি হবে আইয়া নাউইন মানে কোন ধরনটা, কোন প্রকারটা, নাউন আনওয়াউন বহুবচন অর্থ হচ্ছে টাইপ বা প্রকার, আইয়া নাউইন কোন প্রকারটা তুরিদু আপনি চাচ্ছেন, কোন প্রকারটি আপনি চাচ্ছেন। তো আমরা জানি আইয়ুন এই শব্দটা একটা কোশ্চেন ওয়ার্ড, এটা হলো পরবর্তী ভার্বের, এটা মাফুলুন বিহি, এই যে তুমি চাও, কি চাও বা কোনটা চাও, এই দেখেন এই জন্য আইয়া এটা মানসুব হয়েছে, এটা মানসুব হয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা আসতেছে ক্রেতা বলতেছে উরিদু দাফতারান দা ওয়ারাকিন মুসাত্তারিন, উরিদু আমি চাই, উরিদু আমি চাই, উরিদুর মধ্যে ফাইল হচ্ছে আনা, যেন ফাইল দেখা দিচ্ছে, আমি চাই, কি চাই, দাফতারান একটা নোটবুক চাই, নোটবুকটা কেমন,
তার একটা সিফাত বা নাত আসতেছে, দা ওয়ারাকিন মুসাত্তারিন। মুসাত্তারুন মানে রেখা টানা বা লাইন টানা, ওয়ারাকুন মানে আমরা আগেই পড়ে আসছি পেপার বা পাতা, তাহলে ওয়ারাকুন মুসাত্তারুন অর্থ কি হলো রোল পেপার, দাগ টানা পাতা, দাগ টানা কাগজ। তাহলে একসাথে দু অর্থ আমরা পড়ে আসছিলাম, দু মানে অধিকারী বিশিষ্ট ওয়ালা, তাই না? তাহলে দা ওয়ারাকিন মুসাত্তারিন একসাথে অর্থ কি হবে দাগ টানা বিশিষ্ট নোটবুক বা রোল করা নোটবুক। তাহলে একসাথে বলতেছে উরিদু দাফতারান দা ওয়ারাকা ওয়ারাকিন মুসাত্তারিন, আমি একটা রেখা টানা বা দাগ টানা কাগজ বিশিষ্ট, দাগ টানা পেপার বিশিষ্ট নোটবুক চাই, রোল করা নোটবুক চাই। তাহলে নোটবুক দাফতারান এটা হবে মাউসুফ, আর দা ওয়ারাকিন মুসাত্তারিন এটা হচ্ছে সিফাত বা নাত। একসাথে বাক্য বিশ্লেষণটা বলি, যদি উরিদু একটা ফেল, এই ফেলের মধ্যে আনা মুস্তাতি ডুয়ার ইন পকেট এটা হচ্ছে ডুয়ার, দাফতারান এটা হলো মাফুলুন বিহি অবজেক্ট। এখন মাফুলুন বিহির একটা নাত আসতেছে, দা মুদাফ এরপরে ওয়ারাকিন মুসাত্তারিন, এই দুইটা নাত মানুত মিলে এটা হচ্ছে দা এর মুদাফুন ইলাইহি। তো এই যে এই দুইটা হলো দাফতারানের নাত, একসাথে হয়ে গেল উরিদু দাফতারান দা ওয়ারাকিন মুসাত্তারিন, আমি একটি দাগটানা নোটবুক চাই, দাগটানা পেপার বিশিষ্ট নোটবুক চাই। স্যার এখানে জু হলো না কেন, যা হলো কেন? এটার উত্তরটা আপনাদের আপনাদের কাছ থেকেই শুনি। আমি দিতে পারবো দা হলো কেন? হ্যাঁ স্যার জি, কারণ এটা মাফুলুন বিহির নাত, মাশাআল্লাহ এটা দাফতারানের নাত হয়েছে। তো আমরা জানি নাত মানুত দুইটা কি হয় একরকম হয়, এরাবের ক্ষেত্রে একই রকম হবে, তাই না? জেন্ডার আর্টিকেল নাম্বার এরাব, এরাবের ক্ষেত্রে একই রকম হবে। তাহলে মানুতটা মানসুব, তাহলে মানসুব হবে। তাহলে আমরা জানি দু এটা হলো মানসুব, আর মানসুব রূপটা কি দা, আর এটার মাজরুর রূপটা কি দি, তাই না? দু এটা মারফু, দা মানসুব আর দিটা মাজরুর। তাহলে এখন বুঝতে পারছি দা হলো কেন? জি স্যার। জি শুকরান স্যার, বুঝে গেছে? জি স্যার, আলহামদুলিল্লাহ শুকরান। এখন আমরা সামনের বাক্যে যাই, শুধু দাগ টানা বিশিষ্ট হলেই হবে না, আরো একটা কাজ আছে। বলতেছে আলা গিলাফিহি, নোটবুকটার, এই গিলাফিহি বলতে নোটবুকটা বুঝাচ্ছে, দাফতারুন। তো নোটবুকের মলাটে বা ফার্স্ট পেজে থাকতে হবে খারিততুল আলামিল ইসলামী, খারিততুন মানে ম্যাপ, যার প্রথম পেজে থাকবে খারিততুল আলামিল ইসলামী, ইসলামিক বিশ্বের ম্যাপ মানচিত্র। আলা গিলাফিহি খারিততুল আলামিল ইসলামী, যার ফার্স্ট পেজে ইসলামিক বিশ্বের, ইসলামিক ওয়ার্ল্ডের মানচিত্র থাকবে। তো এই বাক্যটাও বিশ্লেষণ করলে আলা প্রিপোজিশন, গিলাফিহি গিলাফুন এটা হলো মুদাফ নাউন, এরপরে হি এটা হলো প্রোনাউন মুদাফুন ইলাইহি। তাহলে এটা যার মাজরুর হয়ে গেল, একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে খারিততুল আলামিল ইসলামী এটাকে যদি বলি, তাহলে খারিততু আল আলামিল ইসলামী, খারিততুল মুদাফ আর আল আলামিল ইসলামী এটা হচ্ছে নাত মানুত, দুইটা সম্পর্ক নাত মানুত, আল আলামি এটা নাত, আল ইসলামী এটা হলো মানউত। তো নাত মানুতটা যেহেতু মুদাফিলাই মাজরুর, এই জন্য দেখেন আল ইসলামী নাতটাও মাজরুর হলো, খারিততুল আলামিল ইসলামী। তাহলে শুরুতে পিপি আসছে, তাহলে শুরুতে পিপি থাকলে আমরা জানি এটা হলো খাবার মুকাদ্দাম, আর এরপরে নাউন আছে, তাহলে এটা কি মুবতাদা মুআখখার, মুবতাদা মুআখখার। তো এখন মুকাদ্দাম মুবতাদা মুআখখার এই দুইটা মিলে এই যে পূর্বে যে দাফতারান ছিল না, এই দাফতারানের দ্বিতীয় নাত হয়ে গেল এটা। এই সেন্টেন্স এমন একটা খাতা দিবেন যেটার রোল করা
এমন একটা খাতা যে খাতার ফার্স্ট পেজে বা মলাটে ইসলামিক বিশ্বের মানচিত্র থাকবে। সুতরাং এটা হচ্ছে দ্বিতীয় নাত। দ্বিতীয় নাত আমরা একটা কনসেপ্ট আপনাদেরকে পড়িয়েছি। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা আমি একটু একটা জিনিস রাখতে চাচ্ছি, এটা হয়তো অনেকে এগ্রি করবেন কিনা, এই পার্টটা কিন্তু সেন্টেন্স না, এটা একটা ফ্রেজের মতো হবে। ওই ওই যা দিয়ে যেটা ছিল, যা ওয়ারাকিন মুসাত্তারিন, ওটা যেমন একটা ফ্রেজ ছিল, এই পার্টটা কিন্তু ফ্রেজ হবে, কারণ এখানে কোনো ইনডেফিনিট নাউন নাই। ওকে স্যারের কথাটা আপনারা বুঝতে পারছেন? বাকি এখানে স্যার পুরো বাক্যটা একসাথে দেখাই আমি, দেখেন এই যে দাফতারান এটা নাত, হ্যাঁ মানউত, তো মানউতের একাধিক নাত হইতে পারে, কারেক্ট? এটা মানউত। তাহলে এক নাম্বার নাত হচ্ছে দা ওয়ারাকিন মুসাত্তারিন, দা ওয়ারাকিন মুসাত্তারিন, দা ওয়ারাকিন মুসাত্তারিন, এটা হলো মুদাব মুদাফিলাই। তো মুদাব মুদাফিলাই এটা হলো ফ্রেজ, এটা নট সেন্টেন্স, বোঝা গেল? এটা এক নাম্বার নাত, নাত আউয়াল। এখন নাত সানি আসতেছে, আলা খিলাফিহি খারিতাতুল আলামিল ইসলামিয়্যি, আলা খিলাফিহি খারিতাতুল ইসলামিয়্যি। এখানে কি আছে? আলা গিলাফিহি পিপি হয়ে এটা হলো খবর মুকাদ্দাম, কারেক্ট? আর খারিতাতুল আলামিল ইসলামি মুদাব মুদাফিলাই মুবতাদা মুআখার। তো মুবতাদা খবর মিলে কি হয়? সেন্টেন্স। এটা একটা নমিনাল সেন্টেন্স। তাহলে এখন এই নমিনাল সেন্টেন্সটা গিয়ে এই যে পূর্বে যে দাফতারান আছে, এই দাফতারানের দুই নাম্বার নাত, এক নাম্বার নাতটা একটা ফ্রেজ, দুই নাম্বার নাতটা একটা কমপ্লিট সেন্টেন্স। তো একটা সেন্টেন্সও নাত হইতে পারে, ফুল একটা সেন্টেন্স নাত হইতে পারে। তো এই যে আলা গিলাফিহি খারিতাতুল আলামিল ইসলামি, এটা ফ্রেজ না, বরঞ্চ এটা একটা সেন্টেন্স। বাকি সেন্টেন্স হয়ে তারপরে এই যে দাফতারানের নাত হইছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। মুআখখার আর মুকাদ্দাম বাংলা একটু বলে দিন না স্যার, না ভুলে গেছি। আচ্ছা স্যার, মুবতাদাটা আগে আসে নাকি বাক্যে পরে আসে? মুবতাদাটা মুবতাদাটা আগে, অনেক সময় আগে আসে। মুবতাদাটা সব সময় আগে আসার কথা আর খবরটা পরে থাকার কথা, তাই না? যে মুবতাদাটা পরে চলে যায়, যে খবরটা বাক্যে আগে চলে আসে, সেখানে ওই মুবতাদা যেটা আগে চলে আসে, কি বলে, খবর যেটা আগে চলে আসে ওটাকে বলে খাবার মুকাদ্দাম, মানে শুরুতে আসা খবর। খাবার মুকাদ্দাম মানে যে খবরটা আগে চলে আসছে। মুকাদ্দামুন মানে অর্থ হলো পূর্ববর্তী বা অগ্রগামী। মুআখখার, মুআখখার অর্থ হলো পরবর্তী, যেটা শেষে আসে, যেই মুবতাদাটা শেষে আসে সেই মুবতাদার নাম মুবতাদা মুআখখার। এই যে খারিতাতুল আলামিল ইসলামি, এটা মুবতাদা, মুবতাদাটা পরে চলে গেছে, এজন্য এটার নাম মুবতাদা মুআখখার। আর আলা গিলাফি পিপিটা খবর, খবরটা আগে চলে আসছে, এটার নাম খাবার মুকাদ্দাম, খাবার মুকাদ্দাম। জি রাইট, শুকরান। তো আমরা এই বাক্যটা আশা করি বুঝে গেছি। তাহলে একসাথে পুরো বাক্যটার অর্থ করলে, উরিদু দাফতারান, আমি একটা নোটবুক চাই, দা ওয়ারাকিন মুসাত্তারিন, দাগ টানা পাতা বিশিষ্ট, আলা গিলাফিহি খারিতাতুল আলামিল ইসলামি, যার প্রথম পৃষ্ঠায় ইসলামিক ওয়ার্ল্ডের মানচিত্র থাকবে। তাহলে নাত এক নাম্বার, এটা হলো নাত দুই নাম্বার। খালাস, বুঝে গেছে সবাই? আলহামদুলিল্লাহ। সাহিবুল মাহাল্লি, দোকানদার এবার বলতেছে, আতুরিদু শাইআন আখরা, আপনি কি আর কিছু চান? ক্রেতা বলতেছে, লা, না। এবার সাহিবুল মাহাল দোকানদার আরো জিজ্ঞাসা করতেছে, ইউনাদি ইবনাহু, তার ছেলেকে ডেকে দোকানদার বলতেছে, ইয়া ওয়ালাদু, হে ছেলে, দা হাদিহিল আশিয়া ফি কিসিন, যে এই জিনিসগুলো একটি ব্যাগের মধ্যে দাও। কিসুন মানে পাত্র বা প্যাকেট, এই যে এই জিনিসগুলো একটা ব্যাগের মধ্যে দাও। লিল মুশতারি, এখন এই যে এই দোকানদার মুশতারি বা ক্রেতাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতেছে, আতিলমিদুন আন্তা, তুমি কি একজন ছাত্র? তিলমিদুন মানে তালিবুন, তালিবুন অর্থ ছাত্র, তিলমিদুন অর্থ
ছাত্র। আতিল মেইদুন আনতা, তুমি কি একজন ছাত্র? তাহলে প্রথমে দোকানদার ছেলেকে বলল এই যে সে যে নোটবুক কিনলো কলম কিনলো এগুলো একসাথে একটা প্যাকেটে ভরে দিতে বলতেছে, ইয়া ওয়ালাদু দাহাদিল আশিয়া আফি কিসিন, এই জিনিসগুলো একটা ব্যাগের মধ্যে দাও। এবার ক্রেতাকে উদ্দেশ্য করে বলতেছে তুনাদি লিল মুস্তারি, মুস্তারিকে ডেকে, আতিল মিদুন আনতা, তুমি কি একজন ছাত্র? এবার ছাত্রটা উত্তর দিচ্ছে, ক্রেতা উত্তর দিচ্ছে, নাম, হ্যাঁ আমি একজন ছাত্র। দোকানদার জিজ্ঞাসা করছে মাসমুকা, তোমার নাম কি? উত্তরে বলতেছে ইসমি মালিকুন, আমার নাম মালিক, ইসমি মালিকুন। তাহলে বলেন তো ইসমি, এই যে ইসমি এই শব্দটা মারেফা নাকি নাকেরা? মারেফা, মারেফা। কেন? কারণ এখানে আমি 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 মুদাফ, 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 তাই না? মুদাফ ইলাইটা দমির, ওটা মারেফা। তো সুতরাং এখানে ইসমি মুদাফটাও কি হবে? এখানে দুইটাই মারেফা আছে, মাশাআল্লাহ। তো মালিকুন এই শব্দটা মারেফা নাকি নাকেরা? এটাও মারেফা, কারণ এটা হচ্ছে আলাম, প্রপার নাউন, তাই না? মাশাআল্লাহ। এরপরে সাহেবুল মাহাল দোকান বলতেছে ফি আইতরাতিন তাদরুসু, তুমি কোন মাদ্রাসা? ফি আইয়ে মাদ্রাসাতিন তাদরুসু? উত্তরে বলতেছে ফি মাদ্রাসাতি উমর ইবনুল খাত্তাব, আমি উমর ইবনুল খাত্তাব মাদ্রাসায় পড়াশোনা করি। উমর ইবনুল খাত্তাব আসানাবি, উমর ইবনুল খাত্তাব হাই স্কুলে পড়াশোনা করি। আসানাবি মানে সেকেন্ডারি, আমি উমর ইবনুল খাত্তাব হাই স্কুলে পড়াশোনা করি। তাহলে এখানে আপনারা দেখতেছেন এই যে মাদ্রাসাতি এই শব্দটা মারেফা নাকি নাকেরা? এটা মারেফা, এটা মারেফা। কেন? এটা মুদাফ হয়েছে, মাশাআল্লাহ, এটা মুদাফ, মুদাফ হিসাবে এটা মারেফা। এরপরে উমর ইবনুল খাত্তাব, উমারটা কি? মারেফা, মারেফা, প্রপার নাউন। এখন মাদ্রাসা এই স্কুলটা, এটা প্রাইমারি স্কুল না হাই স্কুল? হাই স্কুল। তাহলে প্রাইমারি স্কুল, স্কুলের একটা নাত, হাই স্কুল স্কুলের একটা নাত, কারেক্ট? প্রাইমারি স্কুল, হাই স্কুল। তাহলে এই যে আসানাউইয়াতি, তাহলে বোঝা গেল এটা নাত, কার নাত? মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসার নাত। তো মাদ্রাসাতি শব্দটা দেখেন মাজরুর আছে, এই জন্য আসানাউইয়াতি। মাদ্রাসাতি শব্দটা মারেফা, এই জন্য আসানাউইয়াতি, মারেফা করে পড়া হয়েছে, বুঝা গেছে? এই যে মাদ্রাসা এই শব্দটা মারেফা, এই জন্য দেখেন আল যুক্ত হয়েছে। এই মাদ্রাসাতে ওমর ইবনুল খাত্তাব আসানাউইয়াতি। আলহামদুলিল্লাহ। এবার আমরা যাই সামনে, ইউসাল্লিমু লাহুল ওয়ালাদু আল আশিয়া আফি কিসিন, বলতেছে ছেলেটা তাকে, তাকে অর্থাৎ ক্রেতাকে, আল আশিয়া জিনিসগুলো ফি কিসিন একটা পাত্রে করে ভরে দিল, একটা পাত্রের মধ্যে ভরে দিল। ওয়াদফাউ মালিকুন কিমাতাহা, কিমাতুন মানে মূল্য, এবং মালিক অর্থাৎ এই ছাত্রটা, ছাত্রটার নাম তো মালিক, মালিক মূল্য বুঝাইয়া দিল। ওয়াইয়াখরুজু, দাফায়াত ফাউ মানে দেওয়া, ওয়াইয়াখরুজু দিয়ে সে বের হয়ে যাচ্ছে। তাহলে ছেলেটা তাকে জিনিসপত্রগুলো পাত্রে দিচ্ছে, মালিক তার মূল্য দিচ্ছে এবং বের হয়ে যাচ্ছে, সে অবস্থার কথোপকথন। এখন দোকানদার বের হয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করতেছি ইয়া মালিকু, হে মালিক। তাহলে বলেন এই মুনাদা এটা মারেফা না নাকেরা? মারেফা, মুনাদা হওয়ার কারণে মারেফা নাকি প্রপার নাউন হিসেবে? প্রপার নাউন আগে ছিল, সে আগেই মারেফা, বাকি এখানে আসার কারণে মারেফার আরেকটু এমফাসাইজ হচ্ছে, কারেক্ট? সে আগেই মারেফা। হে মালিক, তাল এদিকে আসো, তাল মানে আসো, তাল। হাদিহি লাওহাতুন জামিলাতুন, এটা একটা সুন্দর স্লেট বা বোর্ড, এটাকে বলতে পারেন ফলক।
তাহওয়ি আয়াতিন ওয়া আহাদিসা, যে তাহওয়ি লাওহাতুন জামিলাতুন, জামিলাতুন শব্দটা কি লাওহাতুনের নাত, একটা নাত তাই না, লাওহাতুনের দেখেন আরেকটা নাত আসতেছে, তাহওয়ি আয়াতিন ওয়া আহাদিসা, তাহওয়ি তা অন্তর্ভুক্ত করে, হাওয়া ইয়াহওয়ি অর্থ কি অন্তর্ভুক্ত করা, তা অর্থাৎ এই ফলকটি অন্তর্ভুক্ত করে, আয়াতিন অনেক আয়াতকে, ওয়া আহাদিসা এবং অনেক হাদিসকে, যা অনেক আয়াত এবং হাদিসকে অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা বুঝলাম এই যে এখানে এই জামিলাতুন শব্দটা এক নাম্বার নাত, এই তাহবি আয়াতিন ওয়া হাদিসা এটা একটা ভার্বাল সেন্টেন্স, এই ভার্বাল সেন্টেন্সটা হচ্ছে নাতুন সানিন, দুই নাম্বার নাত, এই যে লাওহাতুন এটা মানউত, তার এক নাম্বার নাত হলো জামিলাতুন, দুই নাম্বার নাত হলো পরবর্তী সেন্টেন্সটা। তাহলে আমরা একটা কনসেপ্ট বুঝলাম যে একটা সেন্টেন্সও এজ এ নাত আসতে পারে, পুরো একটা সেন্টেন্স নাত আসতে পারে। এখানে আপনারা মনে রাখার জন্য আরেকটু সহজে পড়তে পারেন, সেটা হলো যে কোন নাকিরা শব্দের পরে যদি সেন্টেন্স আসে তখন সেই সেন্টেন্সটা নাত হবে। বলেন তো সেন্টেন্স কার পরে আসলে নাত, নাকেরার পরে সেন্টেন্স আসলে অলওয়েজ সেই সেন্টেন্সটা কি হবে, নাত হবে, নাকেরার পরে সেন্টেন্স নাত। এখন প্রশ্ন আসে তাহলে মারেফার পরে আসলে হবে না, উত্তর হলো হাল হবে, মারেফার পরে আসলে আর নাত হবে না, তখন হাল হবে, নাকেরার পরে আসলেই নাত আর মারেফার পরে আসলে হাল। আলহামদুলিল্লাহ, হাদিহি লাওহাতুন জামিলাতুন, এটা একটা সুন্দর বোর্ড, তাহওয়ি আয়াতিন যেটা অনেক আয়াতকে অন্তর্ভুক্ত করে, ওয়াহাদিসা এবং অনেক হাদিসকে অন্তর্ভুক্ত করে। তাহলে বলেন তো হাদিহি মারেফা নাকি নাকেরা, মারেফা, মারেফা, আহাদিসা মারেফা নাকি নাকেরা, আহাদিসা মারেফা, মারেফা হবে কেন, মারেফার কোন প্রকার এটা, এটা নাকেরা, এটা নাকেরা রাইট, এরকম কোনো মারেফার প্রকার নাই এখানে, দেখেন এটা না দমির, না প্রপার নাউন, না ইসমুল ইশারা, না ইসমুল মাউসুল, না এটা মুদাফ, না এটা মুনাদা, কিছুই না, আলযুক্তও না, সুতরাং এটা মারেফা হওয়ার কোনো সুযোগ নেই, এটা কি নাকেরা, বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। হিয়া হাদিয়াতুন লাকা, এখন দোকানদার বলতেছে এটা তোমার জন্য হাদিয়া, হাদিয়া তা হাদিয়াতুন লাকা, তোমার জন্য হাদিয়া, হাদিয়া মানে গিফট। এখন এই যে আমরা তাল শব্দটা পেলাম না, এটার রুট লেটার আইন লাম ওয়াও, এই রুট লেটার থেকে এক নাম্বার ফর্মে শব্দ হলো আলা ইয়ালু, নাসারা আনসুরু ফর্মে অর্থ হলো উঁচু হওয়া, এরপরে এটার আরেকটা অর্থ হয় কেউ অহংকারী হওয়া, উঁচু হলেই তো অহংকারী হয়, অহংকার করে, সেই জন্য এটার একটা অর্থ অহংকার করাও আছে। এটা যদি ছয় নাম্বার ফর্মে যায়, ফ্যামিলি নাম্বার সিক্স, তাকাবালা ইয়াতাকাবালু, তাহলে হবে তাআলায়া ইয়াতাআলায়ু, মিলায় বললে তাআলা ইয়াতাআলা, এই শব্দটার অর্থ হলো উঁচু হওয়া, মহান হওয়া। এখান থেকে আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে বলি না আল্লাহ তাআলা, এই তাআলা শব্দটা মাদি ক্রিয়া আল্লাহ তাআলা। তো এই ছয় নাম্বার ফর্মের এই শব্দ থেকে যদি আমরা আমর বানাই, আমরটা কি হবে, আমরের ক্ষেত্রে আমরা জানি শুরুতে আলামতুল মুদারে তা ফেলে দিতে হবে, তো এই ছয় নাম্বার ফর্মের দুইটা তা আসে, তাহলে একটা তা ফেলে দিলেও আরেকটা তা থাকবে, এবং এই শব্দটাকে মাজুম বানাইতে হবে, এটা মাজুম হলে কি হবে, শেষে হরফুলিল্লাত আছে, হরফুলিল্লাত ড্রপ হয়ে যাবে, তাহলে এখন শব্দটা হয় তাআলা, তাই না, তাআলা, তাহলে অর্থ হলো উঁচু হও, মহান হও, এটা হলো আসলে শাব্দিক অর্থ, বাকি এই অর্থটা একটু পরিবর্তন করে উঁচু হওয়া মানে কি এদিকে আসা, আসলে শাব্দিকভাবে উপরের দিকে আসা এরকম অর্থ হয়, কিন্তু এটার এই প্রচলিত অর্থ হলো
এই যে শাব্দিক ভাবে অর্থ করলে উপরে আসো না, আসলে উঁচু হও, উঁচু হও, উঁচু হওয়া অর্থ না, তাহলে উঁচু হও অথবা মহান হও, বড় হও, এরকম অর্থ হবে। বাকি এটার ব্যবহারিক অর্থ হলো, প্রচলিত অর্থ হলো তাল মানে কাম, আসো এদিকে আসো। তো এটার একবচন শব্দটা পুরুষবাচক তাআলা, এটার যদি বহুবচন বানাই তাহলে হয়ে যাবে তাআলাউ, আর এটার মুয়ান্নাস বানালে হবে তাআলাইনা। তাআলা এটা তাআলি আছে, আসলে তাআলি হবে না, তাআলাই হবে, তাআলাই তাআলাইনা, তাআলাই তাআলাইনা। এটা একটু কারেকশন করে নিয়েন, এটা কি হবে তাআলাই তাআলাই এরকম হবে। বাকি এটার আসলে একটা রূপে ব্যবহার হয়, এটাই ব্যবহার হয়, তাল আসো এদিকে আসো, তাল তাল এভাবে একটাই ব্যবহার হয়, আর বাকিগুলো তেমন ব্যবহার হয় না। মালিক এবার বলতেছে শুক্রান, দোকানদারকে ধন্যবাদ দিচ্ছে, শুক্রান। ইকরাউ, এবার মালিক ওই ফলকের মধ্যে আয়াত লেখা আছে ওই আয়াতগুলো পড়তেছে, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, মা ইনদাকুম যা কিছু তোমাদের কাছে আছে, ইয়ানফাদু সেগুলো নিঃশেষ হয়ে যাবে, ওয়া মা ইনদাল্লাহি এবং আর যা কিছু আল্লাহ তাআলার নিকটে আছে, বাকিন সেগুলো স্থায়ী থাকবে, বাকি থাকবে, চিরস্থায়ী থাকবে, ওয়া মা ইনদাল্লাহি বাক। এরপরে আছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা, অনেক হাদিস লেখা আছে না, ওখান থেকে একটা হাদিস পড়তেছে ছেলেটা, যে মুসলিম হচ্ছে মান সেই ব্যক্তি, সালিম আল মুসলিমুনা মিন লিসানি, যার জিব্বা থেকে ওয়াদিহি এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াদিহি, প্রকৃত মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে যার হাত এবং জবান থেকে জিহ্বা থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। দুইটা হাদিস পড়ে ফেললো, এবার আয়াত এবং হাদিসটা বিশ্লেষণ করবে, তার আগে এখানে আরেকটা আয়াত আসছে, বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তাহলে লাসাউফা আমরা জানি লাটাও হরফ সাউফাটাও হরফ, ইউতি এটা ভার্ব, এর মধ্যে এটা ইস্তেফহাম হবে না, এটা হবে ইস্তেকবাল, লামটা তাওকিদ, আর এই সাউফাটা কি হারফুল ইস্তেকবাল, তাই না, ফিউচার অর্থ বোঝাবে, ইস্তেফহাম মানে কোয়েশ্চন, এটা আসলে হবে ইস্তেকবাল, এই যে শব্দটা এরকম ইস্তেকবালুন হারফুল ইস্তেকবাল। ইউতিকা ইউতিকা ইউতিটা হচ্ছে একটা ফেল মুদারে, এর মধ্যে হুয়া মুস্তাতির এটা হবে ডুয়ার, আর কা আচ্ছা এরপরে রাব্বুকা আছে উল্লেখ আছে, তো সুতরাং রাব্বুকাটা হলো ডুয়ার, কাটা হলো অবজেক্ট, রাব্বুকার সম্পর্ক হলো মুদাফ মুদাফ ইলাই, তাহলে এই পর্যন্ত একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। এই যে লাসাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই তোমাকে তোমার রব দিবেন, ইউতি দিবেন, রাব্বুকা কে দিবেন, তোমার রব কাকে দিবেন, তোমাকে, খুব শীঘ্রই তোমার রব তোমাকে দিবেন, লাসাউফা ইউতিকা, তাহলে এই পর্যন্ত একটা ভার্বাল সেন্টেন্স হয়ে গেল। এই সেন্টেন্সের উপরে ফা দিয়ে আবার আরেকটাকে যুক্ত করতেছে, তাহলে তার দা ফেল আন্তা মুস্তাতির ফাইল, ফেল ফাইল আরেকটা ভার্বাল সেন্টেন্স, বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সহজ বাক্য আপনারা বুঝেন এটা। এরপরে যে আরেকটা আয়াত ছিল, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, মা ইনদাকুম, মাটা হলো ইসমুল মাউসুল, এরপরে ইসমুল মাউসুলের সাথে পরবর্তীতে একটা সিলাতুল মাউসুল থাকে, তাই না, এই যে ইনদাকুম এটা হলো অ্যাডভার্ব অফ লোকেশন, এই দুইটা মুদাফ মুদাফ ইলাইহি হয়ে, এই যে এখানে আবিতুন একটা নাউন উজ্জ আছে এর সাথে মুতাল্লিক হয়ে
এটা হলো এই রিলেটিভ প্রোনাউনের সিলা। তাহলে সিলা মাউসুল মিলে কি হবে? মুবতাদা। সিলা মাউসুল এটা হলো মুবতাদা। এরপরে ইয়ানফাদু একটা ফেল, হুয়া ডুয়ার মুস্তাতির ফাইল, ফেল ফাইল ভার্বাল সেন্টেন্স, এই ভার্বাল খবর। তাহলে দুইটা সম্পর্ক খবর সেম। পরেরটা এরকম আর একটা মুক্তাদা খবর, ওয়াওটা হরফুল আত, তারপরে দুনের সাথে মুতা মুক্তা সিলা ইসমুল মাসুস এর বাকি আছে মুক্তাদা। এটা আর একটা উমলাতুন মিয়া বিশ্লেষণটা আমাদের পড়া আছে, একসাথে একটু সংক্ষেপে বলে দিই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল সালিমা মুসলিম দিহি, এ পর্যন্ত কথা হবে মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, এই পুরাটা হবে খবর। এইটা একটু আপনারা দেখে নিন। এরপরে আমাদের আসতেছে সামনে আরেকটা হাদিস, ওই হাদিসের মধ্যে সামান্য বিশ্লেষণ পরিবর্তন করে শব্দ কয়েকটা পরিবর্তন আছে। মিন লিসানিহি মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, শব্দের পরিবর্তন জাস্ট একই রকম ব্যাখ্যা। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই 8 নম্বর লেসন এক্সারসাইজ থেকে শুরু করবো।